ও আল্লাহর গোলাম, যার মধ্যে আল্লাহর পরিচয় মানুষটি বলল সেটা দেখার দরকার নাই, ঠিক কিনা বলেন? সাহেবের সঙ্গে পরশুদিন কুমিল্লাতে কথা হয়েছে, চরমনার কিছু মানুষ আছে, গতবার এক মাহফিলে বলেছিলাম দুঃখ নাই, চরমনার তরিকা, চরমনার মিশন, আল্লাহ তার কুদরতে হাত দিয়া চালান, কারণ না হয় ব্যক্তি নির্ধারণ করুন, ব্যক্তি ফয়জুল করুন, তাকে আমার মানা লাগবে, কি ঠেকাটা, সে তো মানুষ, আমিও তো মানুষ, কথা বলে না। দুনিয়ার নেতারা তার কর্মীদেরকে অনুগত রাখে টাকা দিয়া, পদবী দিয়া, চরমনারী মাহফিলে যখন ঢুকলাম আপনিও ঢুকবেন, মাঝে মাঝে পাহাড়ি অঞ্চলে মাহফিলে যাই, গিয়া দেখি চরমনের একজন মরিদ সেখানে, চরমনার জন্য, দিনের জন্য, হালকা জিকিরের জন্য পাগল, এই লোকটা সামনে পদ পাবে এমনও কোনো পদ নাই, এই লোকটা সামনে যে বড় সিনে আসবে এমন কোনো জায়গা নাই, চরমনাইতে হাজার হাজার স্বেচ্ছাসেবক। আমি একদিন গাড়ি নিয়ে ঢুকতেছি, একজন স্বেচ্ছাসেবক এসে দেখা করলেন, আমি বললাম ভাই আপনার ডিউটি কতক্ষণ, বলে এত সময় থেকে এত সময়, আমরা ভাগ করে সারাদিন এখানে ডিউটি করি। আমার সফর সাথীদেরকে বললাম দেখছো আজকে গাড়িতে চলি মানুষ কত সম্মান দেয়, নাম শুনলে মানুষের ভিড় হয়ে যায়, কিন্তু এদের কাছে আমরা কিছু দেয় কিছু দেয়। আরে আমাদের মাঝে তো একটা সময় এমন একটা ভাব আসে, আমার নাম হোক আমার দেখা, কিন্তু এই মানুষটা কোথার থেকে আসছে, খাগড়া শরীর থেকে আসার পর এখানে ডিউটি করে, এই যে হুজুরটাকে চিনবে বিশ্বাস, হুজুরের পাশে বলবে একটা ছবি উঠবে এমন কোনো বাসনা তার মনে নাই, শুধুমাত্র এখান থেকে বলা হয়েছে তুমি এখানে ডিউটি করবা, এই ডিউটি পালনের জন্য এটাই তার সবচেয়ে বড় মাকাম, সবচেয়ে বড় দায়িত্ব মনে করতেছে, সৌভাগ্য মনে করতেছে। ওরে আল্লাহর গোলাম, যা চরমুনার পিছনে লেগে গেছো আল্লাহর গোলাম, আজকে কথাটা মনে রাখো, আমি তো বয়স হয়েছে মৌনাদার, আমার মাঝে কোনো যোগ্যতা নেই, তবে সারা দেশ দেশের বাইরে সফর করে যতটুকু বুঝলাম, চরমুনার পক্ষে যদি নাও বলতে পারো পায়ে ধরে বলে বিরুদ্ধে করিও না, বিপক্ষে বলিও না, ওরে আল্লাহর গোলাম, চরমুনাইকে যদি শিরিকটাকে বিদাতটাকে আমি যতদূর চিনি আমার সাহেবদেরকে কাছে এসে বলা, তারা যদি এরপর শুধু যদি এটা থেকেই থাকে তাদের মাঝে, তারা যদি এরপর তওবা না করেন, আমি আজকে আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, আমিও এই চরমনের পক্ষে আজকে যেভাবে বললাম আগামী দিন আপনার চাইতে বেশি বিরুদ্ধে বলব। আল্লাহ দরবারকে কবুল করেন, মিশনগুলোকে কবুল করেন। আমি বড় গলায় বলি, আমি চরমনায় দালালি করি না, চরমনায় বিক্রি করে খাই না, কিন্তু দিনের পথে যতদিন চরমনাই ওয়ালারা থাকবেন, আমার জীবন আমার রক্ত দিনের স্বার্থে তাদের জন্য দিতে আমি করি। রাজি আছেন সবাই? আমি এখন একটা কথা বলবো, এই কথার সাথে যদি আপনারা একমত থাকেন জবাব দিবেন, চরমনাই যতদিন হকের পথে আছে, দিনের পথে আছে, যদি তাদের থেকে অন্যায় প্রকাশ না পায়, প্রকাশ পাওয়ার পর যদি তওবা না করে, সেটা ভিন্ন কথা, যদি ভুল হতেই পারে, ভুল হওয়ার পরে যদি সাথে সাথে, এই আপনারা দেখছেন না, এটা তো সারা দুনিয়া জানছে, সাহেকে চরমনাই আজকে বলে যাই, সবাই খুব কম, তবে একটু বলে যাই, সাহেকে চরমনাই গত ফাল্গুনের মাহফিলের পরে ফেসবুকে ভাইরাল, ওসমান রাজি আল্লাহ তাআলা সম্পর্কে সাহেকে চরমনাই বক্তব্য দিয়েছেন, বক্তব্যে তেমন ভুল নাই, শব্দ চয়নে একটু ওলট পলট হয়েছে, মনে করেন মুক্তাদা খবর আটপিস হয়ে গেছে, এবং পুরা কথাটা খোলাসা করে বলতে পারে না, মানুষের জেহেন থেকে এটা আউট হতেই পারে, এটা স্বাভাবিক কথা বলো না, এটা স্বাভাবিক, কিন্তু অন্তরে কি আছে আল্লাহ জানেন কিনা বলেন? এক পাগল বলে ফেলছে আল্লাহ আমি তোমার আল্লাহ তুমি আমার গোলাম, এটা শিরিকি কথা না, আল্লাহ বলে দিয়েছেন তুই কি বলতে চাইছ আমি বুঝছি, কিন্তু উল্টো হয়ে গেছে এটা আমি বুঝছি, মানুষের যা কয়েক তুই তওবা করবি, এটা মানুষকে দেখানো যেতে, মানুষ যাতে পথভ্রষ্ট না হয়, আমার সাহেব কি বলছেন তার অন্তর আল্লাহ দেখে নিয়েছেন। আমি সাহেবকে ফোন দিলাম, হুজুর এই অবস্থা, হুজুর বললেন কি করা যায়, ঠিক আছে হুজুর, নিঃশর্ত এরপরেও মানুষের মাঝে বিভ্রান্তি না হয়, যে অন্যায় করে সে খারাপ মানুষ, যে ভালো কাজ করে সে ভালো মানুষ, যে অন্যায় করার পরে তওবা করে সে দুনিয়ার সব থেকে ভালো মানুষ,
ওই রকম অন্যায় তো বলার সুযোগ নেই। এরপর হুজুর নিঃশর্ত ক্ষমা চাইলেন। রাত্রে হুজুরের কাছে গেছি মাফি শেষ করে, হুজুর দুইবার আমার সঙ্গে কেঁদেছেন। হুজুর আমার কথা হয়তো শুনতেছেন, হুজুর কেঁদে ফেলেছেন যে তোদের কি বিশ্বাস হয় যে সাহাবীদের আদর্শ নিয়ে স্লোগান নিয়ে আজকে এতদূর আমরা, দিনের জন্য দরদ নিয়ে আমার কিসের প্রয়োজন? এই যে ঘুরে বেড়ায়, এই যে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বয়ান করতে গেছেন, বয়ান করতে দেবে না। কেন? না, এসব পীরমুরিদি হবে না। বেগুন ক্ষেতের মধ্যে গিয়া মাইক টানায় বয়ান করছেন, কেন করছেন? কিসের মায়া? কথা বলেন না, এখানে কোনো স্বার্থ ছিল? বয়ান করতে দেবে না বাজারে, নৌকায় মাইক লাগাইয়া বাজারের দিকে ফিরাইয়া বয়ান করছেন, কিসের স্বার্থে? আমি মাঝে মাঝে বলি আমাদের আমিরুল মুজাহিদিন, নায়েবে আমিরুল মুজাহিদিন বলতে গেলে ঈদের দিনও প্রোগ্রাম করেন, রমজানও মিস নেই, কিসের স্বার্থে বলেন? হাদিয়াতেও বা কয় টাকা দেবেন আপনি তাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বংশগতভাবে তাদেরকে আল্লাহ ধনী বানাইছেন, তো কেন ঘোরেন? সাহেব একদিন বলছিলেন কথায় কথায়, আমি যদি মাহফিল বাদ দিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে সময় দিতাম আমি বাংলাদেশে এক নম্বর ধনী হইতে পারতাম। এই দৌড়ান কেন দৌড়ান? কথা বলে না। হুজুরে কেঁদে দিয়েছেন যে সাহাবিদের আদর্শ নিয়ে আমরা এত পরিশ্রম করি, সেই সাহাবির বিরুদ্ধে আমি বলবো এটা তোদের বিশ্বাস হবে? যদি তারা আপনারা একমত হলে আমার সঙ্গে আপনারা আওয়াজ দিবেন, সর্বদাই যতদিন হকের পথে আছে, হকের পথে আছে, হকের পথে আছে, আমরা বলি ততদিন হকের পথে আছে, আমরা